মানুষের বংশ রক্ষা করার জন্য পুরুষের অন্তরের মধ্যে যৌন উত্তেজনা আল্লাহ সৃষ্টি করে দেন, নারীর অন্তরের মধ্যে আল্লাহ যৌন উত্তেজনা সৃষ্টি করে দেন, কিন্তু সৃষ্টি করে দিয়ে সীমা রেখা নির্ধারণ করে দিচ্ছেন। যৌন উত্তেজনাকে কাজে লাগানোর জন্য একটা নির্ধারিত সীমানা আছে, সীমানার ভিতরে যদি কাজে লাগাও এটা হবে তোমার জন্য মঙ্গল, সীমানার বাইরে গিয়ে যদি ব্যবহার করো এটা হবে তোমার জন্য অমঙ্গল। বুধার জন্য একটা উদাহরণ দিচ্ছি শুনুন, এই যে আপনাদের মাথার উপরে বিদ্যুতের বাতি জ্বলে, এই বাল্বের সাথে কারেন্টের তারের সংযোগ আছে কিনা? কথা তার দুইটা কেন, কারেন্ট তো কারেন্ট দুইটা কেন? কারণ কারেন্ট দুই প্রকারের আছে, একটারে কয় নেগেটিভ আর একটারে পজিটিভ, বাংলায় একটারে কয় ধনাত্মক আর একটারে কয় ঋণাত্মক। যেমন ভাবে শুধু নেগেটিভের দ্বারা বাতি জ্বলে না, শুধু পজিটিভের দ্বারা বাতি জ্বলে না, দুটাই একত্র হইলে বাতি জ্বলে, ঠিক তেমনি ভাবে সেক্স পাওয়ার অর্থাৎ রব্বুল আলামিন দুই ধরনের সৃষ্টি করেছেন, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা পুরুষকে দিয়েছেন একটা নারীকে দিয়েছেন। এই নেগেটিভ পজিটিভ দুই প্রকারের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে বাল্বের ভিতরে সংযুক্ত হইলে বাতি জ্বলে, অন্ধকার দূর হয়, এলাকা আলোকিত হয়। কিন্তু বাল্বের ভিতরে পৌঁছার আগে রাস্তার মধ্যে যদি একত্র হইয়া যায় অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে। একত্র হইলে হইতে হবে বাল্বের ভিতরে, এর আগে একত্র হইলে দুর্ঘটনা, এর আগে একত্র হইলে ধ্বংসাত্মক দুর্ঘটনা। ঠিক তেমনি ভাবে নারীর সেক্স পাওয়ার আর পুরুষের সেক্স পাওয়ার একত্র হতে হবে বাসর ঘরের ভিতরে, পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে দুই সেক্স পাওয়ার একত্র হওয়ার ব্যবস্থা দিয়ে রাখবে, আবার আইন পাস করবে নারী ধর্ষণের শাস্তি ফাঁসি, এগুলি ফালতু কথা ছাড়া আর কিছু নয়। কথাটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, একজন কৃষকে বাজার থেকে কিছু শুক্তি মাছ কিনে আনলো, শুক্তি মাছ ছিলেন বিড়ালে যে দেখাইতে খুব বেশি বেলা, বিড়ালে কোন জিনিসটা খাইতে বেশি বেলা হয় শক্তি, বিড়াল বেশিরভাগ সময় তাকে উগার তলে, উগার তলে কিনে আনারা ধানের কুলা রাখার যে মাছাঙ্গ আছে মাছাঙ্গের দিশে, এখানে বিড়াল থাকার একটা কারণ আছে, ধানের কুলার মধ্যে ধান খাইতে আসে ইঁদুর, আর সেই ইঁদুরের জন্য খাপ পিড়া বসার জন্য বিড়াল সারা রাত ওইখানে বসা থাকে। ধানের রূপে ইঁদুর আসে আর ইঁদুরের রূপে বিড়াল আসে, এই জন্য বিড়াল ধানের কুলার নিচে সারা রাত কাটায়, ইঁদুরে বিড়ালের টাকার জাগা কুটা ধানের কুলার নিচে, আমরা আঞ্চলিক ভাষায় বই উগার তলে। গৃহস্থ বাজার থেকে শক্তি কিনে আনলো, আইনা যদি ফাতিলের মধ্যে শক্তি রাখে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখে, আর এই ফাতিল যদি শিক্ষের মধ্যে লটকে যেত হয় তাহলে বিড়াল সেখানে উঠতেও পারে না, শক্তি লাগালো হয় না, খাইতেও পারে না। কিন্তু কিরস এত বড় বুদ্ধিমান, এই শক্তিগুলি ফাতিলের ভিতরে না রাখিয়া, ঢাকনা দিয়া না ঢেকিয়া, শিক্ষের মধ্যে না তুইয়া উগার তলে নিয়ে সরাইয়া দিছে, কিরস্তের শক্তিগুলি কই না দিছে উগার তলে, বিড়ালের নাকের ডোকার সামনে। আঞ্জারি করিয়া বিড়ালের নাকের ডগায় শক্তি গুলি সরাইয়া দিয়া, শক্তি খাইলে একটা শক্তি খাইলে দশ বেদ, এই আইন বিড়ালের জারি করিয়া গৃহস্থ নাক দেখাইয়া ঘুমাইল গেছে, ঘুম থেকে জাগার পরে দেখে আইনের জোরে বিড়ালে শুক্তি একটাও গেছে না, আইন গেল কোথায়? এখন ব্যাগ লাগানি দরকার কিনা বিড়ালের ভিড় না গৃহস্থের ভিড়, বুঝে শুনে কই শক্তি খাইল বিড়ালে দেখছো না গৃহস্থের ভিড়, বলে তুই তার তোর নাকের ডোকায় শক্তি সরাইয়া দিলে কেন, বিড়াল শক্তি দেখলে খাইবই, ঠিক তেমনি ভাবে পথে ঘাটে বখাটে না দেহর দানারি দেখলে দর্শন করবই, এগুলি বন্ধ কর, বন্ধ না করলে অ্যাঞ্জারি করলে বিড়ালের ভিড়ে নয় গৃহস্থের ভিড় বেত লাগানি দরকার।